প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। সৌদি আরব ব্যুরো চিফ জেদ্দা ও কাতার প্রতিনিধির তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। সরকার ঢাকায় দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চল শাখা। ফারুক আহমেদ চানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্নীতি দুঃশাসন নির্মূল করে তারুণ্য নির্ভর নতুন নেতৃত্ব দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবে। এতে আরও উপস্থিত ছিলেন শরীফ হোসেন খান, ইঞ্জিনিয়ার হেলাল আহমেদ, জাহাঙ্গীর আলম বায়েজিদ সহ অনেকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। এতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, সেলিম রেজা, ইঞ্জিনিয়ার নুরুল আমিন সহ অনেকে। পরে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও মনিরুজ্জামান তপনকে সদস্য সচিব করে 61 সদস্য বিশিষ্ট অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়। কাতার ধানসিঁড়ি বিএনপি সেহেলিয়া শাখার অভিষেক অনুষ্ঠান ও মদিনা মুর্রা শাখার পুনর্গঠন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধানসিঁড়ি বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শরীফুল হক সাজু। আব্দুর রবের সভাপতিত্বে ও আরেফিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ সবুজ মিয়া, মেজবাউল করিম বাবলা, জসিম নুরুজ্জামান সহ অনেকে। মুজাহিদ আহসান, আরটিভি।